Hello friends, I am Kanishka Kumar Das here to discuss about adjectives of comparison. Bondhugana, mu apanaka priya Kanishka Kumar Das sir, aji adjective of comparison bisoyre alochana koribaku jauchi. Adjective of comparison kono? Kete ta adjective of comparison achi? Kete ta degree achi? না তাকে কোহতি ডিগ্রি অফ কম্পারিজন। এর তিনোটি ডিগ্রি আছে, গোটে হচ্ছে পজিটিভ ডিগ্রি, অন্যটি কম্পারেটিভ ডিগ্রি, আর গোটে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভর আছে, অ্যাডজেক্টিভ গোটে ওয়ার্ড, তার পজিটিভ ডিগ্রি আছে। এই পজিটিভ ডিগ্রি কেবল জনে লোক পাই বা গোটিয়ে বস্তু পাই প্রযোজ্য, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যেত আমি ব্যবহার করু সেতকি বেড়ে আমি আমন্ডে আমি রক্ষা পড়ব যে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়েছি মানে আমি কম্পেয়ার করুছু গোটিয়ে বস্তু সহ অন্য বস্তু, গোটিয়ে ব্যক্তি সহ অন্য ব্যক্তি এইভাবে ভাবে, তাহলে দুইটি দুই জনক মধ্যে কম্পারিজন হইলা বেড়ে আমি কম্পারেটিভ ডিগ্রি কু ব্যবহার করু, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি কু আমি সেতলে ব্যবহার করু যেত গোটিয়ে বস্তু গোটিয়ে স্থান গোটিয়ে ব্যক্তি কু আমি বহু জনক সহ তুলনা করু, গোটিয়ে ব্যক্তির জনে ব্যক্তির গুণকু আমি বহু জনক গুণ সহ তুলনা করু সেতকি বেলা আমি সুপারলেটিভ ডিগ্রি কু ব্যবহার করু। তাহলে আমি জানি নবা যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড রয়েছে তার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম কোন, এবং কম্পারেটিভ ডিগ্রি যেত আমি ব্যবহার করা তাপরে আমি দেন ব্যবহার করা এটি টিকি মনে রাখতু, তাপরে দেন ব্যবহার করা টিএইচ এএন, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার পূর্বর তা আগর দি আর্টিকলটি যে ডেফিনাইট আর্টিকল রয়েছে সেই দি আর্টিকলটি ব্যবহার করা। আসুন এবার প্র্যাকটিস করে নেওয়া, ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট, ব্রাইট আপনার জানিয়েছেন উজ্জ্বল, ব্রাইট ব্রাইটার তার কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি ফর্ম ব্রাইটেস্ট। তাহলে ব্রাইটকে আমি কেমিতি বাক্যরে ব্যবহার করু আসুন টিকি জানি নেওয়া, ইট ওয়াজ এ ব্রাইট সানি ডে, তাহা থিলা এক উজ্জ্বল খরা দিন। তাহলে দেখুন ব্রাইট কেমিতি ব্যবহৃত হল কেবল গোটিয়ে দিন পাই, গোটিয়ে দিন কু দেখাইয়া পাই, কিন্তু ব্রাইটার কেমিতি ব্যবহৃত হচ্ছে দেখুন রামস পোর্ট্রেট সাইন্স ব্রাইটার দেন আদার্স, রামর যে তৈলচিত্রটি তাহা চকচক করুছি অন্য মানক তৈলচিত্র তুলনার, তাহলে এটি ব্রাইটার লগা হয়েছে সেইপা। সেইভাবে ব্রাইটেস্ট রাম ইজ দি ব্রাইটেস্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস, রাম হচ্ছে তার শ্রেণীর সবুঠার ভাল পিলা, এটি ভাল উদ্দেশ্যে ব্রাইটেস্ট ব্যবহৃত হয়েছে ব্রাইট। তাহলে দেখুন ব্রাইটেস্ট সেইপা ব্যবহৃত হল রাম পাখে না সে লা তাকে আমি কম্পেয়ার করু কলু অন্য পিলা মানক সহ সবু পিলা মানক সহ, এবং শেষে কুচু যে রাম অন্য মানক সহ তুলনার সবুঠু ভাল। সেইভাবে চিপ চিপ হচ্ছে সস্তা পাবেন জানি চিপ চিপার চিপেস্ট, তাহলে চিপর বাক্যতে ব্যবহার আপনি জানিনেবা রা, কার্টেন্স আর মেড অফ চিপ ম্যাটেরিয়ালস, কার্টেন মানে পর্দা, পর্দা গুড়ি সস্তা জিনিসের তৈরি, একথা দেখা চিপ ব্যবহৃত হয়েছে। চিপার কেমিতি ব্যবহৃত হয়েছে দেখুন দিস গ্যাস স্টেশন ইজ চিপ দেন দ্য ওয়ান বাই দ্য হাইওয়ে, এই হাইওয়ে যে সব গ্যাস স্টেশন অছি তা সেমানক তুলনার এই গ্যাস স্টেশন হচ্ছে সস্তা তাকে দেখা, পুরো চিপেস্ট কেমিতি ব্যবহৃত হয়েছে দেখুন ইট ইজ অলমোস্ট দ্য চিপেস্ট ওয়ে টু ফ্লাই, এ হচ্ছে সবুঠু সস্তা রাস্তা উড়ি যা, এটি উড়ি যা অর্থ যে হচ্ছে প্লেন্রে যা অর্থক বুঝাছে। সেভাবে কোল্ড কোল্ড হচ্ছে থা, আপনার জানি কমিটি বাক্যরে ব্যবহৃত হচ্ছে দেখুন ইট ওয়াজ এ কোল্ড উইন্টার, এ এক শীতুয়া শীত, তাহলে দেখুন কমিটি কোল্ড ব্যবহৃত হয়েছে দ্য উইন্ড ওয়াজ কোল্ডার দেন ইট ওয়াজ জাস্ট এ ফিউ মিনিটস আগো, কিছু মুহূর্ত পূর্বর পবন যেমিতি বহুলা তাঠার বর্তমান যে পবন বহুছে তা হচ্ছে আংশিক ভাবে থা,
ସେଭଳି କୋଲ୍ଡେଷ୍ଟ ଦେଖନ୍ତୁ, ଜାନୁଆରୀ ଇଜ୍ ଦି କୋଲ୍ଡେଷ୍ଟ ମନ୍ଥ। ଜାନୁଆରୀ ହେଉଛି ସବୁଠାରୁ ଥଣ୍ଡା ମାସ, ଅନ୍ୟ ମାସ ମାନଙ୍କ ସହିତ ତୁଳନା କଲେ ଜାନୁଆରୀ ହେଉଛି ସବୁଠାରୁ ଥଣ୍ଡା ମାସ ବୋଲି କୁହାଗଲା। ସେହିଭଳି କୁଲ୍, କୁଲ୍ କୁଲ୍ କୁଲେଷ୍ଟ, କୁଲ୍ ଇଜ୍ ଦ ପଜିଟିଭ ଡିଗ୍ରୀ ଫର୍ମ, କୁଲ୍ ହେଉଛି ତା'ର କମ୍ପାରେଟିଭ, ଆଉ କୁଲେଷ୍ଟ ହେଉଛି ସୁପରଲେଟିଭ ଡିଗ୍ରୀ। ତାହେଲେ କୁଲ୍ କେମିତି ୟୁଜ୍ ହେଉଛି ଦେଖନ୍ତୁ, ଆଇ ଫିଲ୍ ଏ ଲିଟିଲ୍ କୁଲ୍, ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଟିକିଏ ଥଣ୍ଡା ଅନୁଭବ କରୁଛି। ଦିସ୍ ପ୍ଲେସ୍ ଇଜ୍ କୁଲର୍ ଦେନ୍ ଦ୍ୟାଟ୍, ଏହି ସ୍ଥାନଟି ଅନ୍ୟ ସ୍ଥାନ ଠାରୁ ଥଣ୍ଡା। ତାହେଲେ ଦୁଇଟି ସ୍ଥାନ ମଧ୍ୟରେ କମ୍ପାରିଜନ୍ ହେଉଛି, ଗୋଟିକୁ କୁଲର୍ ବୋଲି କୁହାଯାଉଛି। ସେହିଭଳି କୁଲେଷ୍ଟର ବ୍ୟବହାର ଅନ୍ୟ ୱାର୍ଡ଼ ଗୁଡ଼ିକ ଏଇଠି ଯାହା ଡିସ୍କସନ୍ ହେଇଛି ସେହି ଡିସ୍କସନ୍ ଗୁଡ଼ିକ ଆପଣ ଶୁଣି ନିଅନ୍ତୁ। ଡାର୍କ, ଡାର୍କର୍ ଡାର୍କେଷ୍ଟ, ଡିପ୍, ଡିପର୍ ଡିପେଷ୍ଟ, ଡିଅର୍, ଡିଅରର୍ ଡିଅରେଷ୍ଟ, ଫ୍ୟାଣ୍ଟ, ଫ୍ୟାଣ୍ଟ ଫ୍ୟାଣ୍ଟେଷ୍ଟ, ଏଗୁଡ଼ିକର ବ୍ୟବହାର ବାକ୍ୟରେ ବ୍ୟବହାର ଜାଣିବାକୁ ଆପଣମାନେ ମୋର ଭିଡ଼ିଓକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖନ୍ତୁ। ଆଉ ଆପଣମାନେ ଯଦି ପ୍ରଥମ ଥର କରି ମୋର ଚ୍ୟାନେଲ ଭିଜିଟ୍ କରୁଛନ୍ତି, ଦୟାକରି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ, ଲାଇକ୍ କରିନିଅନ୍ତୁ ଏବଂ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ସମସ୍ତେ ଉପକୃତ ହୋଇପାରିବେ। ଇଂଲିଶର ଏହିସବୁ ଟିପ୍ସ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କୁ ଇଂଲିଶ ଲେଖିବା ଏବଂ କହିବାରେ ବହୁତ ସାହାଯ୍ୟ କରିବ। ମୋର ଚ୍ୟାନେଲକୁ ଭିଜିଟ୍ କରିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ୍। ଡାର୍କ, ଅନ୍ଧାର ବା ଖରାପ। ସି ସେଟ୍ ଇନ୍ ଦ ଡାର୍କ ରୁମ୍ ଆଲାଉନ୍, ସେ ଏକୁଟିଆ ଅନ୍ଧାର ଘରେ ବସିଥିଲା। ଡାର୍କ, ଦ କମ୍ପାରେଟିଭ ଫର୍ମ ଅଫ୍ ଡାର୍କ। ଦିସ୍ ରୁମ୍ ଇଜ୍ ଡାର୍କର୍ ଦେନ୍ ଦ୍ୟାଟ୍। ଏହି ପ୍ରକୋଷ୍ଠଟି ସେହି ପ୍ରକୋଷ୍ଠ ଅପେକ୍ଷା ଅଧିକ ଅନ୍ଧାର। ଡାର୍କିଷ୍ଟ, ଇଟ୍ ଇଜ୍ ୱାନ୍ ଅଫ୍ ଦି ଡାର୍କିଷ୍ଟ ଏପିସୋଡ୍ ଇନ୍ ଇଣ୍ଡିଆନ୍ ହିଷ୍ଟ୍ରି। ଭାରତ ଇତିହାସରେ ଏହା ଖରାପ ଅଧ୍ୟାୟ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ ଗୋଟିଏ। ଡିପ୍ ଅର୍ଥ ଗଭୀର। ଦିସ୍ ଇଜ୍ ଏ ଡିପ୍ ହୋଲ୍, ଏହା ଏକ ଗଭୀର ଗର୍ତ୍ତ। ଡିପ୍, ସି ସ୍ୱାମ୍ ଡିପ୍ ଇନ୍ ଟୁ ଦି ଲେକ୍, ସେ ହ୍ରଦର ଗଭୀରତର ପ୍ରଦେଶରେ ପହଞ୍ଚିଲେ। ଡିପେଷ୍ଟ, ହି ୱାଣ୍ଟେଡ୍ ଟୁ ନୋ ହା ଡିପେଷ୍ଟ ଥଟ୍ସ ଆଣ୍ଡ ଫିଲିଙ୍ଗସ୍, ସେ ତାଙ୍କର ଗଭୀରତମ ଚିନ୍ତାଧାରା ଏବଂ ଅନୁଭବ ଜାଣିବାକୁ ଚାହିଁଲେ। ଡିଅର୍, ପ୍ରିୟ। ହି ଇଜ୍ ଏ ଡିଅର୍ ଫ୍ରେଣ୍ଡ ଅଫ୍ ମାଇନ୍, ସେ ମୋର ପ୍ରିୟ ବନ୍ଧୁ। ଡିଅରର୍, ହି ଆଲୋନ୍ ଇଜ୍ ନାଓ ଡିଅରର୍ ଟୁ ମି, ସେ ଏକୁଟିଆ ଏବେ ମୋର ଅତି ପ୍ରିୟ। ଡିଅରେଷ୍ଟ, ହି ଇଜ୍ ମାଇ ଡିଅରେଷ୍ଟ ଫ୍ରେଣ୍ଡ, ସେ ମୋର ସବୁଠାରୁ ପ୍ରିୟ ବନ୍ଧୁ। ଫେଣ୍ଟ ଅର୍ଥ ଅସ୍ପଷ୍ଟ। ହି କୁଡ୍ ସି ଫେଣ୍ଟ ଲାଇନ୍ସ ଇନ୍ ହର୍ ଫେସ୍, ସେ ତାଙ୍କ ମୁଖମଣ୍ଡଳରେ ଅସ୍ପଷ୍ଟ ଗାର ଦେଖିପାରୁଥିଲେ। ଫେଣ୍ଟ, ହି ଇଜ୍ ରେସ୍ପିରେସନ୍ ଗ୍ରୁ ଫେଣ୍ଟ ଥ୍ରୁ ଆଉଟ୍ ଦ ଡେ, ତାଙ୍କର ଶ୍ୱାସକ୍ରିୟା ଦିନ ତମାମ କମିଗଲା। ଫ୍ୟାଣ୍ଟିଷ୍ଟ, ଆଇ ହ୍ୟାଭଣ୍ଟ ଦ ଫ୍ୟାଣ୍ଟିଷ୍ଟ ଆଇଡିଆ ହାଉ ଟୁ କେୟାର୍ ଫର୍ ଏ ସ୍ନେକ୍, କିଭଳି ଗୋଟିଏ ସାପର ଯତ୍ନ ନେବାକୁ ହେବ ତା ଉପରେ ମୋର ଆଦୌ ଅସ୍ପଷ୍ଟ ଚିନ୍ତାଧାରା ନାହିଁ। ଥ୍ୟାଙ୍କ୍ ୟୁ।